আমরা কিন্তু পার থেকে অনেকটাই দূরে আছি, দেখুন পার, আর আমরা দেখুন দেখুন আমরা ঘুরতে যাচ্ছি, কি মজা করবো আর কি কি করছি, কি খাওয়া দাওয়া করছি সমস্ত কিছু দেখাবো। বাইরেটা একবার দেখুন, পুরো অন্ধকার, পুরো রাত, এখন সবাই ঘুমাচ্ছে। আমরা চারজন ভাড়া দিতে বেরিয়েছি, দেখুন আমরা স্টেশনে চলে এসেছি, এবার ট্রেনে উঠবো, তারপর ট্রেনে উঠে ভিডিও করবো। সেটা সব একসাথে যাচ্ছে নাকি? খোঁচা হয়ে আছে ডাইনির মতন। দেখুন আমরা চলে এসেছি, সবাই গাড়ি থেকে নামলাম, এবার যাবো। দেখুন আমরা এখানে এসে টিফিনটা করছি, পরোটা আর তরকারি, এই যে খাচ্ছে, এসে শরীর খারাপ লাগছে। আমার মতন যারা ঘুরতে ভালোবাসে তারা আসবে, তোমার মতন যারা অসুস্থ বোধ করে তারা আসবে না। এরা দুজন হাত তো ধুয়ে এসেছে, এবার খেতে সবার শুধু 32 মিনিট বার হয়ে রয়েছে, সবাই শুধু ভিডিওতে দাঁতই দেখাবে। দেখুন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আমরা এবার যাচ্ছি বলে গিয়ে। এ দেখো দেখো ফুলগুলো বলছিল, হ্যাঁ ওই দেখেছি, আমরা চলে এসেছি। ধসে না যাই, ওই দেখ সমুদ্র, এ চ চ ছুটে চ। বন্ধুরা ঢেউ আসছে সামনে, আপনারা দেখতে পাচ্ছেন না সামনে, পুরী
আর সারাদিন যা যা করছি আপনাদেরকে দেখাতে থাকবো। এ মনে আছে ওই দিক দিয়ে মনে আছে না রেগিস্তান এখানে সার কোথায় পাবি? দেখি এত দূর তাই না? না না গরু সাতটা হ্যাঁ এত দূর উঠে যায় না এত দূর ওঠে না দোকান পাতি আছে। ওইদিকে খালি এইদিকে জল কি রে কত জমজমাট হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে পড়ছে পড়ছে বৃষ্টি পড়ছে। আমি সবার জন্য ব্যাগ গুছিয়েছি সব নিয়েছি আমার জন্য আমি জামা আনতে ভুলে গেছিলাম না আমার জামা পরে নিয়েছে আর ও গামছা এখন গামছা গায়ে দিয়ে দেখুন বৃষ্টিও পড়ছে সেরকম ফোনে ঠিক লাগবে জলগুলো মাটি কত সুন্দর হয়ে গেছে আমরা কিন্তু পার থেকে অনেকটাই দূরে আছি দেখুন পার আর আমরা দেখুন বসে বসে ওরা বসে ওরা দেখুন ছোট কাঁকড়া এই পরিষ্কার মাটিতে দে পরিষ্কার মাটিতে দে আর ভিডিও করিনি কারণ অনেক ভোরবেলা উঠেছিলাম তো তাই সবার খুব ঘুম পাচ্ছিল তাই জন্য আর কেউ ভিডিও করিনি তাই এখন ট্রেনে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্যে এখন আমরা আপনাদের সাথে আবার দেখা করলাম তা আপনাদের সাথে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।